আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে বেশ কিছু পপুলার সিরিজের ইউজ ল্যাপটপ দেখাবো, যেখানে এইচপি এলিটবুক G5 এবং G7, এর সাথে থাকবে লিনোভো থিংকপ্যাড এর X1, কার্বনের 8 জেনারেশন এবং 10 জেনারেশন, তার সাথে থাকবে ডেলের XPS 13 এর 8 জেনারেশন, 10 জেনারেশন, এবং ভিডিওর শেষে থাকবে মাইক্রোসফট সার্ফেসের সার্ফেস ল্যাপটপ 2 8 জেনারেশন এবং সার্ফেস ল্যাপটপ 3 10 জেনারেশন। মোট কথায় বর্তমান সময়ের সবচেয়ে পপুলার 8 জেবন এবং 10 জেনারেশনের বেশ কিছু ইউজ ল্যাপটপ আপনারা আজকের ভিডিওতে এর কনফিগারেশন, প্রাইস এবং ডিটেল সহ জানতে পারবেন। সো পুরোটা ইনফরমেশন জানার জন্য আপনাদের পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। আর সর্বপ্রথম আমরা এইচপি এলিটবুক 840G5 দিয়ে ভিডিওটা স্টার্ট করব। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এইচপি এলিটবুকের 840G5। আমাদের কাছে G5 এবং G6 দুইটা ভেরিয়েন্টই বর্তমানে স্টকে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে Core i5 এর 8 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি SSD, 4 জিবি শেয়ার গ্রাফিক্স, কন্ডিশন একদমই সুপার ফ্রেশ। র্যাম SSD চাইলেই আপনারা আপগ্রেড করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক, ট্র্যাকপ্যাড, ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম, 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 145 ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপগুলিতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 32,500। এটা কিন্তু আমাদের কাছে G6 ভেরিয়েন্টও অ্যাভেলেবেল আছে, যার প্রাইসটা পড়বে মাত্র 33,500। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এই ল্যাপটপটা হচ্ছে বর্তমান সময়ে স্টিল নাও সবচেয়ে পপুলার এবং কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ। যারা একদম ছোটখাটো ভিডিও এডিটিং এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ফ্রিল্যান্সিং, স্টাডির জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন, তাদের জন্য আমি বলবো বেস্ট চয়েস। কারণ ল্যাপটপটা দেখতে খুবই ইউনিক, মানে খুবই কিউট একটা ল্যাপটপ। এর কারণটা হচ্ছে ল্যাপটপটার চতুর্পাশে হচ্ছে ন্যারো বেজেল ডিসপ্লে, দেখতে পাচ্ছেন। আর এটার মডেল হচ্ছে 845G7, যেটা রাইজেন 5 Pro 4000 সিরিজ প্রসেসর, যেটা 6 কোর 12 থ্রেড হয়ে থাকে, 16 জিবি র্যাম, যেটা DDR4 এর, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, পাশাপাশি পাচ্ছেন 256 জিবি M.2 NVMe SSD। এই ল্যাপটপটা একদম প্রফেশনাল রিলেটেড সব ধরনের কাজকর্ম করতে পারবেন। ল্যাপটপটাতে আধুনিক সব ফিচার্স যেমন ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক, ট্র্যাকপ্যাড, ব্যাঙ্গ অ্যান্ড অলফসনের সাউন্ড সিস্টেম, ন্যারো বেজেল ডিসপ্লে এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা, সব ফিচার্স অ্যাভেলেবেল আছে। ডিসপ্লেটাকে আপনারা সর্বোচ্চ 165 ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল করে নিতে পারবেন। টাইপ সি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে। আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি, কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় দেখা যায়। অরিজিনাল উইন্ডোজ 10 লাইফটাইম লাইসেন্স কপি, চাইলে 11-এ আপগ্রেড করে নিতে পারবেন। 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন 48,500 টাকা। এটা কিন্তু আমাদের কাছে Ryzen 7 ভেরিয়েন্টও আছে, চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে থাকবে 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। আমরা এই ইউজ ল্যাপটপের ক্ষেত্রে প্রত্যেকটা ল্যাপটপেই এমন একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, যেই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনারা এই ল্যাপটপগুলো পারচেস করেন, মোটামুটি 3 থেকে 4 বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন, পেইনলেস ছাড়া আর কি। তো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা আমি একটু কাছ থেকে দেখাই, কারণ এটা ইউজ যে সেটা বোঝা যাচ্ছে না, মানে আমারও মাঝে মধ্যে কনফিউশন লাগে যে ইউজ ল্যাপটপ এত ফ্রেশ হয় কিভাবে। আমরা কিন্তু এই সমস্ত কন্ডিশন দেখে শুনে কালেক্ট করি। এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর X1 কার্বন, যেটা Core i5 এর 8 জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 16 জিবি র্যাম, 256 জিবি SSD, 7 জেনারেশন X1 কার্বন, কার্বন ফাইবার, ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল্ড করা। ল্যাপটপটা শুধু ফ্রেশ না, একদম সুপার ফ্রেশ কন্ডিশন। 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে। সমস্ত ফিচার্স যেমন ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক, ট্র্যাকপ্যাড, ডলবি অ্যাটমোসের 4 চ্যানেল সাউন্ড সিস্টেম, ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা, ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এবং টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট চার্জিং, যেটা দিয়ে দ্রুত চার্জ করার পাশাপাশি 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে, আলট্রা স্লিম ল্যাপটপ। আর এটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এবং খুবই স্ট্রং, কারণ হচ্ছে কার্বন ফাইবার দিয়ে পুরো বডিটা হচ্ছে বিল্ড করা। আর এটা পারচেস করতে পারবেন 46,500। এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসেও বিজ্ঞাপন করা আছে, সেটা শুধুই ল্যাপটপের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয়, দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের।
নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর X1 কার্বনের, যেটা জেনারেশন 8। আমি মডেল দেখিয়ে দিচ্ছি, এখানে মেনশন করা আছে থিংকপ্যাড X1 কার্বন Gen 8, আর এটার কনফিগারেশন হিসেবে থাকবে Core i5-এর 10th generation প্রসেসর, সাথে থাকবে 16 GB র্যাম এবং 512 GB SSD। চাইলে কিন্তু আপনারা SSDটা আপগ্রেড করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, প্রাইভেসি স্ক্রিনের পাশাপাশি ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম, ন্যারো বেজেল ডিসপ্লে, সব ধরনের ফিচার্স অ্যাভেলেবেল আছে। এটা 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর এটা পারচেস করতে পারবেন 58,500। কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না, একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ নাই, অরিজিনাল উইন্ডোজ 10, লাইফ টাইম লাইসেন্স কপি, 11-এ আপগ্রেড করে নিতে পারবেন। নেক্সটে আমরা ডেলের XPS নিয়ে কথা বলবো। XPS 8th generation এবং 10th generation অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। XPS 12th generation আপকামিং, হয়তো দু এক দিনের ভিতরে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো সেটা হচ্ছে একদম হাই ক্যাটাগরির ল্যাপটপ, চাইলে আপনারা আমাদের শপে আসতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ফলো করতে পারেন। আমার হাতে যেটা আছে ডেলের XPS 13 9380 মডেলের, এটা হচ্ছে Core i7-এর 8th generation প্রসেসর, 16 GB র্যাম, 512 GB SSD, 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। এটার স্ক্রিনটা হচ্ছে 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের 4K টাচ স্ক্রিন, গ্লোসি টেকনোলজির ডিসপ্লে। এটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, যেটা খুবই প্রিমিয়াম এবং একটু শক্তপোক্ত টাইপের হয়। ব্যাকলিট কিবোর্ড, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। ল্যাপটপটার একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড লুকস দেখাবো, তারপরে দেখবো এটার বিল্ড কোয়ালিটি। এটা কিন্তু অসাধারণ একটা বিল্ড কোয়ালিটি, ফুললি মেটাল এবং কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা। দুই পাশে দুইটা এবং আরেকটা তিনটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে, তিনটার যে কোনোটা দিয়েই আপনারা চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন। 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, আর এটা পারচেস করতে পারবেন মাত্র 60,000 টাকায়। তো 60,000 টাকায় আমাদের কাছে আরও একটা XPS 13 আছে, যেটা হচ্ছে 9300। আমাদের কাছে কিন্তু 9320 আপকামিং আছে, আপনারা চাইলে আমাদের পেজটি ফলো করতে পারেন। এটা হচ্ছে 9300 Core i5-এর 10th generation প্রসেসর, 8 GB র্যাম, 512 GB SSD, 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS, গ্লোসি টেকনোলজির টাচ স্ক্রিন ডিসপ্লে। এটারও কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, 98% হওয়াতে দেখতে আরও সুন্দর লাগে। পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা, যেটা কিবোর্ড ইনসাইডে আছে, এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড। এটার বিল্ড কোয়ালিটি আরও অসাধারণ, এটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, তার উপরে অল্প কিছু পরিমাণ কার্বন ফাইবারের মিশ্রণ আছে। এটাও ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই, 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে। তবে এটা হচ্ছে দুই পাশে অনলি দুইটা পোর্ট আছে, টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, দুইটার যে কোনোটা দিয়েই চার্জ দিতে পারবেন, আর এটাও পারচেস করতে পারবেন 60,000 টাকা। ভিউয়ার্স, আমরা এখন মাইক্রোসফট সার্ফেস দেখব, যেটা হচ্ছে 8th generation এবং 10th generation। আমার হাতে যেটা আছে সার্ফেস ল্যাপটপ 2, Core i7-এর 10th generation প্রসেসর, 16 GB র্যাম, 512 GB SSD, 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থাকার কারণে ল্যাপটপ দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন। যারা স্টাডির পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন, পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করবেন বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করবেন, তাদের জন্য আমি বলবো সারফেস বেস্ট একটা অপশন। আর এটা 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকে বিধায় মোটামুটি সবারই পছন্দনীয়। আর হচ্ছে একদম স্লিম, আলট্রা স্লিম, এটা পারচেস করতে পারবেন 55,500 টাকা। নেক্সটে যেটা দেখাবো সারফেস ল্যাপটপ 3, যেটা Core i5-এর 10th generation প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স, 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, ম্যাট ব্ল্যাক কালারের, কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ নাই। এটার প্রাইসটা পড়বে 62,500। এছাড়াও আমাদের শপে ডেলের XPS কালেকশন এবং অ্যাপেলের ম্যাকবুক কালেকশন, মাইক্রোসফট সার্ফেস কালেকশন, মোটামুটি সবগুলোই কোয়ান্টিটি ভেরিয়েন্ট আছে। আপনারা শপে এসে দেখে এগুলো চালিয়ে এই প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে বেশ কিছু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।